বলুন। এই তুমি এখন কোথায় আছো? আরে আমি আমি তো ভুলে এলাম আপনাকে যে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। রাজা এক্ষুনি ওখান থেকে তুমি এখানে চলে এসো, রাইট নাও। এক্ষুনি কি করে আসবো ম্যাডাম? আপনি টাইমটা দেখেছেন? ভোর হতে এখন অনেক দেরি আছে। ওরে গাধা, সকাল হতে কতক্ষণ বাকি সেটা আমিও খুব ভালো রকম ভাবে জানি। দ্যাটস ওয়াই বলছি এক্ষুনি তুমি ওখান থেকে বেরো, যাতে সকাল হওয়ার আগে তুমি আমার এখানে পৌঁছে যেতে পারো। বুঝতে পেরেছো? ম্যাডাম কেন এত রাতে ফালতু ঝামেলা করছেন? ঝামেলা আমি? রাজা শোন একটা কথা, আমি ঝামেলা করি? ঝামেলা কিন্তু তুমি করেছো। গ্রামে ফিরতে না ফিরতে তুমি সর্বমঙ্গলার বাড়িটাতে আগুন লাগিয়ে দিলে। আর ইউ ফুল অর হোয়াট ম্যান? তুমি জানো সর্বমঙ্গলার ভাই আর বোন ওরা কোনো রকমের প্রাণে বেঁচেছে, আর ওদের বাড়ি ঘর জিনিসপত্র জাস্ট জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। না ম্যাডাম আমি এসব। রাজা আমাকে মিথ্যে কথা বলো না, কিন্তু মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। আর তুমি যদি আমাকে সত্যিও বলো তাতে কোনো ক্ষতি নেই। বাট যারা যারা তোমাকে সন্দেহ করেছে, যারা বলেছে যে হ্যাঁ কাজটা তুমি করেছো, তারা যদি সত্যি প্রমাণটা জোগাড় করে ফেলে তখন তুমি কি করবে? কে করবে? কিভাবে করবে প্রমাণ? সেটা পুলিশ জানে। হ্যাঁ শোনো, ওই কৃষ্ণমোহন থানার পুলিশের কথা আমি বলছি না, আমি বলতে চাইছি ধরো তোমার এই বিষয়টা যদি উপর লেভেলে তোমার এই ব্যাপারে নালিশটা চলে যায়, তখন ওই উপর লেভেল থেকে কিন্তু তোমার এগেনস্টে তদন্তটা শুরু হবে। তুমি ভাবতে পারছো তোমার কি হালটা হবে? না না ম্যাডাম আমার কথাটা একবার শুনুন আপনি। কেন তোমার কথা আমি শুনবো? না না তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি আমার কথাটা শুনেছিলে? বারবার পই পই করে বলেছিলাম রাজা ঝোঁকের বসে কোনো রকমের ডিসিশন তুমি নিও না নিও না, বাট তুমি কি করলে? গ্রামে ফিরতে না ফিরতে সঙ্গে সঙ্গে তুমি আগুন লাগিয়ে দিলে। আই ইউ গড, তুমি এটা কেন করলে রাজা, কেন করলে? তুমি বুঝতে পারছো না সর্বমঙ্গলার জীবনটা কিন্তু এখন খুব সংশয়ের মধ্যে রয়েছে। ও জীবন মরণের মধ্যে রয়েছে, আর কালকে ওর একটা ক্রিটিক্যাল অপারেশন রয়েছে। বাই এনি চান্স যদি অপারেশনটা সাকসেসফুল হয়ে যায় ও কিন্তু প্রাণে বেঁচে যাবে। দেখো আমাদের এত বড় চেষ্টা ব্যর্থ হবে সেটা বড় কথা নয়, বাট সর্বমঙ্গলা যখন জানতে পারবে যে ওর বাড়ি ঘর পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে, তখন তোমার কী মনে হয়? তোমায় ও ছেড়ে দেবে? তোমার হালটা কী হবে তুমি জাস্ট ভাবতে পারছো? দেখো সর্বমঙ্গলাকে তুমি আমার থেকে বেটার চেনো, আর তোমায় তো খুব সুন্দর করে আদর করে দিয়েছে, তাই না রাজা? আর আমার একটা ফুলে আমি কিন্তু ওদের জীবন তছনছ করে দিতে পারি। আমি বুঝতে পারছি না আপনি আমাকে এক্ষুনি কেন ওখানে যেতে বলছেন। দুটো রিজন। নাম্বার ওয়ান, ধরো কাল সকালে তোমার খোঁজে ওই কৃষ্ণমোহন এলাকায় সমস্ত পুলিশ অফিসার চলে গেল, তোমাকে ঘেরাও করলো, আর তোমার মতো গ্রামের দুটাকার ওই ফুটমস্তানের মুখ থেকে সত্যি কথাটা বের করাটা এমন কোনো বড় ব্যাপার নয়, দু সেকেন্ডে তুড়ি মেরে বের করে নেবে। দু নম্বর রিজন, সর্বমঙ্গলা যদি একবার প্রাণে বেঁচে যায় তারপর তুমি পৃথিবীর যে গর্তে লুকিয়ে থাকো না কেন তোমাকে হিড় হিড় করে টেনে বের করবে, তারপর সারাটা জীবনের জন্য ওই সংশোধনাগারের মধ্যে তোমাকে পচিয়ে মারবে। এবার তুমি ভাবো রাজা, তোমার কাছে কিন্তু এখন একটাই রাস্তা খোলা আছে। কি রাস্তা? সর্বমঙ্গলাকে কোনোভাবেই সুস্থ হয়ে আই মিন বেঁচে বাড়িতে ফিরতে দেওয়া যাবে না, তাতে ওর অপারেশন সাকসেসফুল হোক চাই না হোক। আমি কি তোমাকে কথাটা আর একবার রিপিট করবো রাজা? না না ম্যাডাম আমি বুঝতে পেরেছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব রাজা প্লিজ তুমি আমার কাছে চলে আসো, আমি সব রকমের ব্যবস্থা করে রাখছি। ওকে একটা কথা মাথায় রেখো, রাত শেষ হতে কিন্তু বেশিক্ষণ দেরি নেই। হ্যাঁ সর্বমঙ্গলা, ডক্টর, গুড মর্নিং ডক্টর, বলছি সর্বমঙ্গলাকে কি এখনই অপারেশন করতে হবে, কিংবা এখন কি অপারেশন করবেন সর্বমঙ্গলার? হ্যাঁ, আপনার স্ত্রীকে এখনই অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হবে। ওই তো ওনাকে নিয়ে আসা হচ্ছে। Thank you.
সর্বমঙ্গলা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি আপনি ভালো হয়ে যাবেন, আমায় বিশ্বাস করুন, আপনি আপনি ভালো হতে যাবেন, আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আপনি 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 সুস্থ হয়ে গেলে আপনাকে তো বাড়ি যেতে হবে, বাড়িতে সবাই আপনার জন্য অপেক্ষা করছে, আপনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। অনেক কাজ, অনেক কাজ বাকি আছে, তো সেগুলোকে তো শেষ করতে হবে, বলুন। এরকম ভাবে তো আপনি চলে যেতে পারেন না। আপনি 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 তাড়াতাড়ি সুস্থ না হলে আমার আমার জন্মদিনে কেক কে বানাবে? হ্যাঁ, কে বানাবে? আমার 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 জামাই আইসক্রিম বলে সেটা কে আঁচল দিয়ে পুছিয়ে দেবে? কে আমার আমার ঘর কে গুছিয়ে দেবে বলুন তো? কে গুছিয়ে দেবে? আপনি আপনি বলেছিলেন না যে আপনি 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 আমার জন্য আমার জন্য একটা গাড়ি কিনবেন। আমি আমি তখন বলেছিলাম যে আমার 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 গাড়িটা চাই না, কিন্তু কিন্তু এখন আমি বলছি আমার আমার চাই, আমার গাড়িটা চাই, আপনি দেবেন, আপনি আমাকে গাড়িটা কিনে দেবেন। সর্বমঙ্গল, প্লিজ ফিরে আসুন আমার জন্য, আমার জন্য ফিরে আসুন সর্বমঙ্গল, প্লিজ প্লিজ তাড়াতাড়ি ফিরে আসুন, প্লিজ। এবার ওনাকে নিয়ে যেতে হবে, এই চলো। কোথায়, কোথায় মঙ্গলা, কোথায় কোথায়, ভগবান এমন কেন সর্বনাশ হলো বলো দেখি? সব সব মা এইভাবে বলো না মা, আর এইভাবে কান্নাকাটি করো না, একটু শান্ত হও, ঠিক হয়ে যাবে। অনিশা দিদিকে কখনো নিয়ে যাবো হবে অপারেশনে? নিয়ে গেছে, অপারেশন চলছে। কখন নিয়ে গেল তুই দেখেছিস? হ্যাঁ, এই তো আমার সামনে দিয়ে নিয়ে গেল। ঠাকুর তুমি আমার মেয়েটাকে দেখো, ঠাকুর তুমি আমার মেয়েটাকে দেখো, অনেক পুণ্যি করেছে আমার মেয়ে, এত ভালো বর, এত গোপালগর, আমার আমার মেয়ের সুখটা তুমি কেড়ে নিও না ঠাকুর, এটা অনেক কষ্ট করেছে, ওকে তুমি ওকে তুমি মাসিমা, মাসিমা শান্ত হন, সর্বমঙ্গলা কিচ্ছু হবে না, ভগবানকে ডাকুন, ও এত ভালো একটা মেয়ে, ভগবান ওর কিছুতেই এত বড় ক্ষতি করবে না। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কোনো দেবতা মানে ঠাকুর ঠাকুর ঠাকুরের কোনো মন্দির নেই? হ্যাঁ আছে, ওই দিকটা আপনি যাবেন, চলুন আমি আপনাকে নিয়ে যাই। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি আমি চলে যেতে পারবো, তুমি চলে যেতে পারবো, তুমি শুধু আমাকে একটা খবর দিও। হ্যাঁ হ্যাঁ, একটা খবর দিও, আমি আমি ঠাকুরের পায়ে একটু গিয়ে পড়ে থাকি। বাবা
শুনেছো তো সব, আমাদের সব শেষ হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছি আমরা, পথে বসে গেছি, আগুনে সব পুড়ে গেছে, জিনিসপত্র ঘর সব সব, আমারই ছেলে আমারই আমারই মেয়েটাও আমি জানি, আপনি জানি, আপনি আপনি প্লিজ একটু শান্ত হন, প্লিজ প্লিজ একটু শান্ত হন, অপারেশনটা অপারেশনটা শেষ হোক, ডক্টর বেরিয়েছে বলুক যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে, তারপরে আপনি দেখুন দেখুন আমি কি করি, কাউকে ছাড়ব না, কাউকে না, কাউকে না। আচ্ছা গরিব, তুমি তুমি তোমার কি মনে হয় যে এগুলো এগুলো রাজা করেছে তাই না? হ্যাঁ